হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অরিন্দম বিশ্বাস আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল টেক ইট ইজি। আজকে ওয়েস্টবেঙ্গল পুলিশের আরও একটা এক্সাম কিন্তু হয়ে গেল বন্ধু, সেটা হলো সিভিল ডিফেন্সের আন্ডারে WBCEF অ্যান্ড WWCD-র। সিভিল ডিফেন্সের আন্ডারে কিছু রিক্রুটমেন্ট হবে, তার পরীক্ষা। যে 25টা অঙ্ক ছিল সেই 25টা অঙ্কের কিভাবে আমরা নিমেষের মধ্যে উত্তর করব তারই ট্রিক নিয়ে হাজির হয়েছি। তো প্রত্যেকটা অঙ্ক দেখো, হয়তো তোমরা মনে করবে যে এই অঙ্ক তো আমি জানি, শেষ পর্যন্ত দেখো নিশ্চয়ই নতুন কিছু শিখতে পারবে। তো পরীক্ষার ক্ষেত্রে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে টাইম, টাইমটাকে কিভাবে ম্যানেজ করবো। এক্ষেত্রেও তাই, 85 নম্বরের এক্সাম, টাইম ছিল মাত্র 1 ঘন্টা। পরীক্ষার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হলো সঠিক আনসার, আমাকে অঙ্ক করেই তার আনসার বের করতে হবে এমন নাও হতে পারে, আমি দেখেই তার উত্তর বলতে পারি। সেই রকমই কিছু ট্রিক আমি আজকে দেখাবো। প্রথমেই 4 নম্বর অঙ্ক, আমার হাতে যে সেটটা আছে তার 4 নম্বর অঙ্ক, 4 নম্বর কোশ্চেনটায় একটা অঙ্ক আছে। যদি এক ব্যক্তি প্রতি টাকায় 3টি হিসাবে 5 টাকার আম কিনে 2 টাকায় 5টি আম এই দরে বিক্রয় করে, তার কত শতাংশ লাভ হবে? একদম সোজা কি বলেছে, না প্রতি টাকায় 3টি হিসাবে 5 টাকার আম কিনেছে, তাহলে সোজা হিসাব দেখো, 5 টাকায় সে কটা আম পাবে? প্রতি টাকায় 3টে, তাহলে 5 টাকায় পাবে 15টা আম। এবার বিক্রি করছে 2 টাকায় 5টা করে, তাহলে এই 15টা আমি যদি আমি বিক্রি করি ক টাকা পাবো? 2 টাকায় 5টা, তাহলে 5টার দাম যদি 2 টাকা হয়, 15টার দাম হবে 6 টাকা। তাহলে সোজা হিসাব, 5 টাকায় কিনলাম 6 টাকায় বিক্রি করলাম, লাভ হলো কত? 1 টাকা। তাহলে 5 টাকায় কিনে যদি 1 টাকা লাভ করি, মানে 5 ভাগের 1 ভাগ লাভ। একদম দেখে দেখে উত্তর, 20% আনসার, ঠিক আছে? ঠিক এতটাই ইজি করে কিন্তু অঙ্কটাকে করা যাবে। দেখি আমরা পরে কোথায় অঙ্ক আছে। নেক্সট অঙ্ক, নেক্সট আমার আমার সেটে নেক্সট অঙ্ক আছে 7 নম্বর। প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করলে 4 জন ব্যক্তি একটি কাজ 8 দিনে সম্পন্ন করতে পারে। যদি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ হয়, তবে সেই একই কাজ 4 দিনে সম্পন্ন করতে কতজন ব্যক্তির প্রয়োজন হবে? একদম সিম্পল একটা ঐকিক নিয়মের অঙ্ক। কি বলা আছে, না 7 ঘন্টা করে কাজ করে, দেখো আওয়ার, 7 ঘন্টা করে কাজ করে 4 জন ব্যক্তি, তাহলে 4টা ম্যান 8 দিনে, এই ডেজ 8 দিনে শেষ করতে পারে। এখন সে ঘন্টা বাড়িয়ে দিয়েছে, 8 ঘন্টা করে কাজ করছে আর 4 দিনের মধ্যে শেষ করতে হবে, তাহলে কয়টা ম্যান লাগবে? এটা হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা এটাকে একটা ঐকিক নিয়মই করবো, একটু সহজ ট্রিকে করি, কি না যেখানে জিজ্ঞাসা আছে তার উপরের যেটা আছে সেটাকে আমরা প্রথমে লিখি 4। এবার রিলেশান তৈরি করো, দেখো ঘন্টা বাড়িয়ে দিয়েছে, আগে 7 ঘন্টা কাজ করতো এখন 8 ঘন্টা কাজ করে, তাহলে লোক বেশি লাগবে না কম লাগবে? তো প্রতিদিন যদি বেশি করে কাজ করে তাহলে নিশ্চয়ই লোক কম লাগবে, তাহলে ভগ্নাংশটা কী হবে, উপরে ছোট নিচেই বড়। পরেরটা দেখো, এখন দিন কমে গেছে, আগে 8 দিন ছিল, এখন 4 দিনে তোমাকে সেই কাজটা করতে হবে, তাহলে দিন বেড়ে গেলে নিশ্চয়ই লোক বেশি কাজ করাতে হবে, তাহলে কি হবে, ভগ্নাংশটা ওপরে বড় নিচেই ছোট। এবার কাটাকাটি, 8-8 কেটে দিলাম, 4-4 কেটে দিলাম, আনসার হয়ে গেল 7। দেখো আনসার কোথায় আছে, অপশান বিতে সেই আনসারটা আছে। এবার আসি আমরা পরের অঙ্কে, নেক্সট অঙ্ক, নেক্সট আমি অঙ্ক পাচ্ছি 16 নম্বর অঙ্ক।
769 পরবর্তী পূর্ণ বর্গ সংখ্যা কত? কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যদি সহজে কম সময়ে অঙ্ক করতে হয় তাহলে অনেক কিছু আমাদের বাড়ি থেকে রেডি করে যেতে হয়। তো তোমাদেরকেও বলবো তোমরা অবশ্যই 1 থেকে 30 পর্যন্ত সব স্কোয়ারগুলো মুখস্থ করে যাবে, তাহলে এই রকম অঙ্ক কিন্তু তোমরা দেখেই উত্তর বলে দিতে পারবে। দেখো তাহলে 769 এর আগের স্কোয়ার সংখ্যা কত? দেখো 27 স্কোয়ার, 729 হচ্ছে আগে স্কোয়ার, তাহলে পরবর্তী হবে কত? 28 স্কোয়ার, 28 স্কোয়ার ইজ 784। এরপরের অঙ্ক হচ্ছে আমার 22 নম্বর অঙ্ক, যেটা কোনো আসলের 4 বছরে সরল সুদ 352 টাকা হলে কত বছরে সুদের পরিমাণ 528 টাকা হবে। এটাও তাই আমরা একদম ঐকিক নিয়মের মতো করে দিতে পারি যে 352 টাকা সুদ হয় 4 বছরে, 528 টাকা সুদ হবে ক বছরে। কী হবে? 352 টাকা সুদ হয় 4 বছরে, 352 টাকা সুদ হয় 4 বছরে, তাহলে 1 টাকা সুদ কতই হবে? 4/352, আর 528 টাকা সুদ ক বছরে হবে? ইনটু 528। এবার চলো কাটাকাটি করা যাক, 4 দিয়ে যদি এটাকে আমি কাটি, 4/8 = 32, 4/8 = 32 88। এবার 88 দিয়ে যদি এটাকে আমি 11 দিয়ে কাটি, এটা 8 হচ্ছে কারণ এটা 11 দিয়ে কাটবে, আমি বুঝতে পারছি 5/8 = 13, 2 বাদ গেলে 11, 11 দিয়ে কাটবে 8, 4/11 = 44, 8/11 = 88, তাহলে 8 দিয়ে কাটলে এটা কত হচ্ছে? 6, 6/8 = 48, সো আনসার ইজ 6। দেখো এখানে 6 আছে আনসার, অপশান বিতে 6 আছে। আসি পরের অঙ্কে, যদি 940 টাকা এ বি ও সি এর মধ্যে 1:3:3 অনুপাতে ভাগ করে দিই তাহলে বি কত টাকা পাবে? সহজ, খুব একটা সহজ অঙ্ক, দেখো অনুপাতের অঙ্ক, অনুপাত দেওয়া আছে, সেই অনুপাতে ওটাকে ভেঙে দিতে হবে। তো নর্মালি স্টুডেন্টরা কী করে ফেলবে, এই যে ভগ্নাংশগুলো আছে ভগ্নাংশগুলোকে আগে কী করবে, 1:1:2 মানে 3:3:7 এরকম করবে, তারপরে সেই দুইটাকে সরিয়ে সরল অনুপাত করবে। এটার কিন্তু সেটা প্রয়োজন নেই, একটু চোখ কান খোলা রাখতে হবে বন্ধু। কেন? কারণ আমার চেয়েছে বিটাকে, বি কত টাকা পাবে, বি কত টাকা পাবে, এইটা কিন্তু আমার চেয়েছে, তাই তো? তো আর এখানে দেখো হাফ আছে, এখানে হাফ আছে, যদি আমি যোগ করি তাহলে আমি একটা পূর্ণ সংখ্যা পেয়েই যাব, 1.5 আর 3.5, 5 আর 3 = 8, তাহলে মোট আমার 8টা ভাগ আছে, বিটা চাইছি মানে 3 ভাগ, 3/8। তো 940 কে আমি যদি 3/8 দিয়ে গুণ করি তাহলেই আমার কিন্তু অঙ্ক শেষ। 4 দিয়ে কাটো 2, 4 দিয়ে কাটো, 4×2 = 8, 4×1 আছে, 4×3 = 12, 4×5 = 20। এবার 3×235, 3×235 কত হয়? 200×3 = 600, আর 35×3 = 105, মানে 705/2, 705/2, 700 অর্ধেক 350, 5 অর্ধেক 250, 352.5। এবং মুখে মুখে আনসার এগুলো। চলো পরের অঙ্কটা, কোনো কারখানার একটি যন্ত্র প্রতি বছর 10% হারে ক্ষয়প্রাপ্ত হয়, যদি যন্ত্রটির বর্তমান দাম 100,000 টাকা হয় তবে 3 বছর পরে যন্ত্রটির দাম কত হবে? তো আমার দাম কত আছে দেখো, 100,000 টাকা, প্রতি বছর কী হয়, 10% করে হ্রাস পায়, তাহলে 3 বছর পরে নিশ্চয়ই আমার সেটা দাম কমে যাবে। 10% হ্রাস পায় মানে দাঁড়ায় কত? 90/100, তাহলে 3 বছর মানে 3 বার গুণ করে দেবো, 90/100 × 90/100। এবার এটাকে শুধু কাটাকাটি করো, দেখো ওপরে 1টা 0, এ 1টা 0, এখানে কটা শূন্য আছে দেখি, 1, 2, 3, 4, 5টা, এখানে কটা আছে, 1, 2, 3, 4, 5টা, চলো 5টা 0 0 কেটে দিলাম, সব শূন্য কাটা পড়ে গেল। এখন কি আছে,
9 9 9, 3 9 যদি আমি গুণ করি কত হবে? 9 9 81, 9 81 729, 729 আর তার সঙ্গে দুটো জিরো, তো 729 জিরো জিরো ইজ আনসার, দ্যাট ইজ অপশান এ। অপশান এতে সেই উত্তরটা কিন্তু আমার রয়েছে। আসি পরের অঙ্ক, 30 নম্বর অঙ্ক। 30 নম্বর অঙ্ক একটু মজা করে আমরা করে নিতে পারতাম। দেখো, 2 এর 3 প্লাস 4 বাই স্টার, এখানে আমি 4 বাই স্টার 4 বাই x 4 বাই p যা খুশি দিতে পারে, স্টারের মানটা আমাকে বের করতে হবে, প্লাস 5 বাই 6 ইকুয়াল টু 1 পূর্ণ 17 বাই 18। তো আমি কি করছি, প্রথমে 1 পূর্ণ 17 বাই 18টাকে পূর্ণটাকে ভাঙিয়ে নিই। তো পূর্ণটাকে ভাঙিয়ে নিলে কত হবে বলো তো? 35 বাই 18, এই যে 18 কে 18 17 35 বাই 18। এইবার এই যে 2 এর 3 আর 5 এর 6 এইগুলো আমি সব যদি সাইড চেঞ্জ করে দিই, তাহলে আমার ডান দিকটা কী দাঁড়াবে? ডান দিকটা আমার দাঁড়াবে, দেখো এদিকে 35 বাই 18 আছে, আমি একটা জিনিস করে নিতে পারি, এখানে দেখো 2 এর 3 আছে, এখানে 5 এর 18 আছে, আমি যদি সাইড চেঞ্জ নাও করি তাও আমি মনে মনে ঠিক করে নিতে পারি। কী করবো? না, সবগুলো নিচেগুলোকে আমি 18 করে দিলাম, তো 6 কে যদি আমি 18 করি তাহলে 3 দিয়ে গুণ করতে হয়, এটা কী দাঁড়াবে? দেখো 15 বাই 18। এটা কী দাঁড়াবে? এটাকে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 12 বাই 18। এবার যখন এইগুলো ওদিকে নিয়ে যাব তাহলে 12 15, এগুলো নিশ্চয়ই মাইনাস হয়ে যাবে, তো 35 থেকে 15 বাদ আর 12 বাদ কত হয়? 35 থেকে 15 বাদ দিলে 20, তার থেকে 12 বাদ দিলে 8, আনসার হয়ে গেল 8 বাই 18। কিন্তু আমার তো আছে 4 বাই স্টার, এটাকে যদি কাটি কত পাবো দেখো? 4 বাই 9, তাহলে আনসার স্টারের জায়গায় কত হবে? 9। সো আনসার বি ইজ রাইট আনসার। আমরা আসছি এবার 38 নম্বর অঙ্কে। দেখো, 12টা মার্বেল 9 টাকায় বিক্রি করে তার 10% ক্ষতি হয়, 10 টাকায় কতগুলি মার্বেল বিক্রি করলে তার 20% লাভ হবে? তো এটাও তাই একদম আমরা ওই কিংডমে সাজিয়ে ফেলি, কী আছে না, 12টা মার্বেল 9 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, তার 10% ক্ষতি হয়, তার মানে 90% এসে বেচে। এখন 10 টাকায় বেচতে হবে আর 20% লাভ করতে হবে, 20% লাভ মানে কত? 120%। একদম একইভাবে উত্তর করব, যে জিজ্ঞাসার ওপরে যেটা আছে সেটা প্রথমে লিখে নিলাম 12, জিজ্ঞাসার উপরে যেটা আছে সেটা লিখছি 12 ইন্টু, দেখো আগে 9 টাকা ছিল এখন 10 টাকা হয়েছে, তাহলে টাকা যদি বাড়িয়ে দিই জিনিস নিশ্চয়ই বেশি পাবো, তাহলে জিনিস বেশি হলে বড়টা ওপরে ছোটটা তলায়। নেক্সট কী বলেছে, আগে 90% ছিল এখন 120%, তাহলে আমি যদি লাভ করতে যাই নিশ্চয়ই জিনিস আমাকে কম দিতে হবে, তো জিনিস কম দিলে কী হচ্ছে, তাহলে ছোটটা ওপরে বড়টা তলায়। এবার শুধু কাটাকাটি আর কিছু নেই, তো 12 আর এটা কাটি যদি কত হয়? 10 10 10 কেটে দিলাম আর 9 10 90, সো আনসার ইজ 10, অপশান বি ইজ রাইট, অপশান বি 10 ইজ রাইট। যারা এই অঙ্কগুলো কীভাবে হচ্ছে যদি মনে হয় যে ডাউট লাগছে বুঝতে পারছি না, আর একবার রিওয়াইন্ড করে দেখে নেবে তাহলে নিশ্চয়ই বুঝতে পেরে যাবে, খুব ইজি অঙ্কগুলো আছে বা ইজিভাবেই করাচ্ছি। একটি আয়তক্ষেত্রের পরিধি 64 মিটার, দেখো আয়তক্ষেত্রের পরিধি এই জায়গাটা একটু খটকা লাগার কথা, কারণ আয়তক্ষেত্রের পরিসীমা বলা হয়, যাই হোক সেটাই বলতে চাওয়া হয়েছে, এবং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য হচ্ছে 18 মিটার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো পরিধি যদি 64 হয়, পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত? এখানে আমি যদি এক্স আর ওয়াই ভাবি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত? পরিসীমার অর্ধেক, 64 অর্ধেক কত? 32 32। আর দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য বলা আছে, মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত? 18। এবার আমরা কি জানি যে দুটো সংখ্যা কীভাবে বেরবে, একবার যোগ করে 2 দিয়ে ভাগ, একবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে সংখ্যা দুটো বেরিয়ে যাবে, তো যোগ করি কত হয়?
পঞ্চাশ, দুই দিয়ে ভাগ মানে একটা হলো পঁচিশ, আর একটা বিয়োগ করো, বিয়োগ করে কত হচ্ছে দেখো চোদ্দ, দুই দিয়ে ভাগ মানে সাত। এবার ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি সংখ্যা দুটোর গুণফল, দৈর্ঘ্য প্রস্থের গুণফল, গুণ করে গেলে কত হচ্ছে 175, 175। সো আনসার এ, অপশান এ তে আছে দেখো 175, 175 ইজ রাইট আনসার। আসি 42 নম্বর অঙ্ক, একজন ক্রিকেটার তার 11তম ইনিংসে 100 রান করায় তার গড় 5 বৃদ্ধি পেয়ে গেল, 11তম ইনিংসের পর তার রানের গড় কত হবে? তো 11তম ইনিংসে 100 রান করেছে, ঠান্ডা মাথায় ভাবো, এবং গড় 5 করে বাড়িয়ে দিয়েছে, তাহলে 11টা ইনিংসে, আগে তো কথা ছিল 10টা, এখন হয়েছে 11টা, প্রত্যেক ইনিংসের গড় যদি 5 করে বাড়িয়ে দেয় তাহলে শুধুমাত্র বাড়ানোর জন্য, শুধুমাত্র গড় বাড়ানোর জন্য তার 55টা রান চলে গেল। তাহলে যেটা থাকলো মোট তো 100 রান, যেটা থাকলো কত সেটা 45, সেই 45টা কি, 45টা হচ্ছে আগের গড়, কারণ যেটা বাড়ানো হয়েছে সেটাকে আমি প্রথমেই বাদ দিয়ে দিয়েছি 55, যেটা থাকলো সেটা আগের গড়, এখন বলেছে গড় 5 বৃদ্ধি পায়, তাহলে এর সঙ্গে কী করবো 5 যোগ, সো 50 ইজ আনসার। অনেকেই করবে সেই 100কে 11 দিয়ে গুণ করে, সেসব এখন পুরনো হয়ে গেছে। আর আমি বলেছিলাম যে কীভাবে কত সহজে কত শর্ট টাইমে অঙ্কগুলো করব বা কত শর্ট টাইমে করা যায়, আমি করার চেষ্টা করছি সেগুলো। তোমরা যদি এই পদ্ধতিটাকে ফলো করতে পারো তাহলে তোমাদের পরীক্ষাতেও তোমরা লাভবানই হবে, লস তোমাদের হবে না, যদি এই পদ্ধতিগুলো ফলো করতে পারো বা শিখতে পারো। আর যদি শিখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে অর্থাৎ টেক ইট ইজি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো, দেখে সেখানে শুধুমাত্র পড়াশোনা হয় না, অনেক মজা করে ছোট ছোট ট্রিক শেখানো হয়। আসি পরের অঙ্কটায়, একটি সংখ্যা ও তার বর্গের গড় সেই সংখ্যাটির 4 গুণ, সংখ্যাটি কত? আজকে পরীক্ষা শেষে অনেকেই হয়তো এইটা ঠিকঠাক বুঝতে পারেনি, ক্লিয়ার হয়নি, অথচ এটা একটা অসাধারণ সহজ অঙ্ক। একটি সংখ্যা ও তার বর্গের গড়, এক সংখ্যা আর তার বর্গ, তাহলে মোট কত হলো দুটো সংখ্যা, দুটো সংখ্যা থেকে আমি গড় বের করতে পারি, এই জায়গাটায় অনেকের খটকা লেগেছে। যাই হোক, আমি অঙ্কে যাচ্ছি না, সোজা চলে আসছি অপশানে, অপশানগুলোকে তাকে ট্রাই করি। দেখো একটি সংখ্যা কত, 6, তার বর্গ কত, 36, তাই তো? তাহলে কত হলো যোগ করে 42, দুটো সংখ্যার যোগ করে 42, অর্থাৎ গড় হলো কত 21, 21 গড় হলো। তাহলে ভাবো যেটা রিলেশন দেওয়া ছিল যে সংখ্যাটি 4 গুণ হবে, সেটা কি হলো? দেখো সংখ্যা ছিল 6, তার 4 গুণ কত হয় 424, কিন্তু আছে 21, তাহলে এটা হলো না। পরেরটা 7 ইন্টু 49, তার বর্গ বলেছে 49, তাহলে কত হয় 7 আর 49 56, তার অর্ধেক কত 28। দেখো 4, 7 আছে তার 4 গুণ, 4 গুণ বলা আছে, তাহলে 4 সাথে 28, সো দিস ইজ দ্য রাইট আনসার। বাকিগুলো করতে হলো না, যদি করতাম সেটাও তোমাকে দেখিয়ে দিতে পারি। 5 প্লাস 25 কত হয় 30, গড় করলে কত হবে 15, 3 4 5 4 20 হয় তো 15 হবে না, যদি 8 হতো তাহলে 8 আর 64 কত হয় 72, 72 অর্ধে কত 36, 4 8 কত হয় 32, তো 36 এটাও হবে না। আমি এগুলো এক্সট্রা করলাম, উত্তর আমি বিতে পেয়ে গেছিলাম তোমাদের জাস্ট একটু বোঝানোর জন্য যে কীভাবে করলাম। আসছি পরের অঙ্কটাতে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 90 বছর, 10 বছর আগে পিতা পুত্রের অনুপাত ছিল 5:2, একদম সহজ অঙ্ক, 5:2 দেওয়া আছে, 5:2, কিন্তু কখন কখন দেওয়া আছে না, এটা হচ্ছে 10 বছর আগে, তো 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়স দুজনেরই নিশ্চয়ই 10 বছর করে কম ছিল, মানে 20 বছর কম, তো বর্তমানে যেটা 90 বছর, 10 বছর আগে সেটা কত ছিল 70 বছর, 70 বছর ছিল। এবার 70কে যদি আমি 5 আর 2 ভাঙি কত হবে, এটা হবে 50, এটা হবে 20, এটা কখন না 10 বছর আগে, তাহলে বর্তমানে কত, 10 বছর আগে যদি 50 হয় বর্তমানে 60 পিতার বয়স, অপশান বিতে সেই উত্তর আছে। পিতা পুত্রের অঙ্ক
যেমন যেমন আসে খুব সহজ পদ্ধতিতে আমার চ্যানেলে দেওয়া আছে। যদি কারো মনে হয় চ্যানেলটাকে ফলো করতে পারো, এবং আমি কথা দিচ্ছি পিতাপুত্রের অঙ্কের মাত্র দুটো ভিডিও দেওয়া আছে, সেই দুটো ভিডিও দেখলে কোনো পরীক্ষায় তোমার পিতাপুত্রের অঙ্ক আটকাবে না। পরের অঙ্ক, স্রোতের অনুকূলে একটি নৌকা 6 মিনিটে 1 কিমি যায়, স্রোতের প্রতিকূলে যদি নৌকাটি ঘন্টায় 6 কিমি যায় তবে স্রোতের গতিবেগ কত? এখনও পর্যন্ত যা অঙ্ক দেখলাম এটা বোধহয় সবথেকে মানে ইজিয়েস্ট। বলেছে 6 মিনিটে 1 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 6 মিনিটে যদি 1 কিলোমিটার হয়, 1 ঘন্টা মানে 60 মিনিটে কত? 10 কিলোমিটার। আর এখানে বলা আছে প্রতিকূলে যায় 6 কিলোমিটার, প্রতিকূলে কত যাবে? 6 কিলোমিটার। এবার এখান থেকে আমরা কী পাবো বলো তো? যদি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে স্রোত পাবো, আর যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে নৌকার গতি পাবো। তো কী চেয়েছে? না, স্রোতের গতি। সিম্পল, বিয়োগ করব তাকে 2 দিয়ে ভাগ, মানে 4/2, তো অপশান সি 2 কিলোমিটার হবে আনসার। নাম্বার 63, বৃহত্তম চার অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো যা 12, 18, 28, এবং 35 দ্বারা ভাগ করলে সর্বদা 5 ভাগশেষ থাকে। দেখো এই অঙ্কটাকে, এ দেখো যেভাবে আমার এই বন্ধু করেছে সেটা কিন্তু প্রসেস, কিন্তু আমাদের কি, প্রথমেই বলেছি আমাদের চাই আনসার। কি করে করলাম ম্যাটার করে না, আমি একটু টুকলিবিদ্যা শেখাই তোমাদের। দেখো কি বলেছে, 4 অঙ্কের সংখ্যা, তো সবগুলো 4 অঙ্কের আছে, অসুবিধা কিছু নেই। 12, 18, 28, 35 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ থাকে। খুব ভালো করে ভাবো, 5 ভাগশেষ থাকবে। তাহলে আমি যদি এইগুলো থেকে 5 বাদ দিয়ে দিই তাহলে নিশ্চয়ই আর ভাগশেষ থাকবে না, ভাগে মিলে যাবে। চলো প্রথম কাজ হচ্ছে আমি এইগুলোকে থেকে 5 বাদ দিয়ে দিই। 5 বাদ দেওয়া মানে কত হলো এটা বলো তো? 8,400। এটা কত হলো? 8,390। এইটা কত হলো? 8,395। এইটা কত হচ্ছে? 9,994, তাই তো? এইবার এইখান থেকে এলিমিনেশন করতে আমরা শুরু করব। দেখো বলেছে কি না, 35 দ্বারা ভাগ করার একটা গল্প আছে। তাহলে 35 দ্বারা ভাগ মানে শেষে 5 থাকতেই হবে, এটার কিন্তু শেষে 5 নেই, 4 আছে, তো প্রথমে এটাকে বাদ দিয়ে দিলাম, একটা গেল, একটা বিদায় নিল। এগুলো বলা আছে দেখো 12, 18, 28, মানে সব জোড় সংখ্যা, জোড় সংখ্যা দিয়ে ভাগ করলে 5 যেহেতু ভাগশেষ বাদ দিয়ে দিই তাহলে মিলতে হবে, কিন্তু এইটার আছে 95, এটা তো শেষে জোড় সংখ্যা নেই, তাহলে এটা বাদ দিয়ে দিলাম। এখন পড়ে থাকলো এই দুটো, তোমরা ভাবছো এইবার কি করবে? এবার কি 12 দিয়ে বা 18 দিয়ে বা 28 দিয়ে ভাগ করব? একটা ট্রিক ব্যবহার করি, দেখো একটা ট্রিকেই আমি উত্তর পেয়ে যাচ্ছি। কি না, দেখো 12 দিয়ে ভাগ করা যায়, 12 দিয়ে ভাগ করা যায় মানে তাকে নিশ্চয়ই 3 দিয়েও ভাগ করা যায়, আর 3 দিয়ে ভাগ করার নিয়ম কি, সংখ্যাগুলো যোগফলকে 3 দিয়ে ভাগ দিতে হবে। এটা কত দেখো, 8 আর 4 = 12, 12। এটা কত দেখো, 8 আর 3 = 11, 9 = 20, 20। তো 20কে 3 দিয়ে ভাগ যায় না মানে এটা উত্তর নয়, উত্তর কোনটা? এইটা। সো অপশান এ ইজ রাইট আনসার। আমি এই এত কিছু অঙ্কের যোগ ভাগ গুণ বিয়োগের মধ্যে গেলাম না, তোমাদের মনে হতে পারে যে অনেক কিছু বললাম, অনেক কিছু, তোমরা একটু সহজভাবে আরেকবার রিওয়াইন্ড করে বোঝার চেষ্টা করো, দেখো কিন্তু খুব সোজা। এরকম আরও একটা অঙ্ক আমি এই সেটা দেখেছি, সেটা যখন করাবো তখন আবার নিশ্চয়ই বুঝতে পেরে যাবে। পরেরটা, কৌশিক যদি কিছু সংখ্যক দরিদ্র মানুষকে 6 টাকা করে দেয় তাহলে তার কাছে 7 টাকা অবশিষ্ট থাকে, যদি সে সেই সংখ্যক মানুষকে 8 টাকা করে দিতে চায় তবে 7 টাকা কম পড়ে যায়, কতজন দরিদ্র মানুষ ছিল? আমাদের অঙ্ক করার একটা টেন্ডেন্সি হচ্ছে প্রথমে চোখ বন্ধ করে এক্স ধরে ফেলি, আরে এক্স ছাড়াও অঙ্ক করা যায়, ভাবো না এখনও পর্যন্ত একটাও কি এক্স ধরতে হয়েছে আমাকে? হয়নি, কঠিন কঠিন অঙ্ক তো ধরতে হয় না। চলো এটাকে দেখা যাক, কি বলেছে,
আগে আমি 6 টাকা করে দিতে চেয়েছিলাম, তখন আমার কী হয়েছে 7 টাকা উদ্বৃত্ত হয়ে গেছে, বেশ বেড়ে গেছে। যখন আমি 8 টাকা করে দিতে চাইলাম তখন আবার 7 টাকা শর্ট পড়ে গেল। দেখো ভাবো তো, আগে 60 টাকা 7 টাকা বেশি হচ্ছিল, এখন 7 টাকা কম পড়ে গেছে। তাহলে এই দুটোর মধ্যে ক টাকার ডিফারেন্স? নিশ্চয়ই 14 টাকার ডিফারেন্স। আর আমি ক টাকা করে বেশি দিতে চাওয়ার ফলে 14 টাকার ডিফারেন্স হয়েছে 2 টাকা করে বেশি দেওয়ার কারণে। তাহলে 2 টাকা করে বেশি দিতে চাইলে 14 টাকার ডিফারেন্স হয়, তাহলে লোক সংখ্যা কত হবে? নিশ্চয়ই 7 জন। এতটাই সোজা। আসলে বেসিক জায়গাটাকে যদি ধরা যায় তাহলে অঙ্ক কিন্তু মোটেই কঠিন নয়। মানের ঊর্ধ্বক্রমে সাজাও, 0.5, 0.9, 2-এর 3, 5-এর 7। একদম সহজভাবে যদি আমি করে নিতে চাই, দেখো 0.5 আছে, 0.9 আছে, 2-এর 3কে আমি দশমিকে কনভার্ট করে দিলাম। তাহলে 2-এর 3কে দশমিক করলে কত হচ্ছে? দশমিক এটা 20, মানে 0.6, তারপরে যাবে আরও প্লাস। 5-এর 7কেও তাই করি, 5 মানে হতে হচ্ছে 50, তাহলে 0.7। এইবার দেখো পারবে না তুমি, এটা 0.5, এটা 0.6, এটা 0.7, এটা 0.9। তাহলে শুরু কোনটা দিয়ে হবে? 0.5 দিয়ে। 0.5, 0.6 মানে কত? 2-এর 3, তারপর 0.7 মানে কত? 5-এর 7, তারপর 0.9। তো এই ইজ আনসার। এবার আসছি আমরা 68। কিছু পরিমাণ জার্মান সিলভারে তামা দস্তা নিকেলের অনুপাত 4:3:2, 54 কেজি জার্মান সিলভারে কত কেজি দস্তা মেশালে জার্মান সিলভারটিতে তামা দস্তা নিকেল 6:5:3 হয়ে যাবে? তো প্রথমে অনুপাত কত আছে দেখো, 4:3:2, কত কেজি জার্মান সিলভার আছে? কিছু পরিমাণ জার্মান সিলভার আছে, কিছু পরিমাণ জার্মান সিলভার, তামা দস্তা নিকেলের অনুপাত এত, 54 কেজি জার্মান সিলভারে কত কেজি দস্তা, তার মানে 54 কেজি আছে। তো 54 কেজি যদি হয় তাকে 4:3:2 যদি ভেঙে দিই, একটুখানি ভাবো তো কী হচ্ছে, 6 আর 2, 4 আর 2, 6 আর 3, 9, 9টা ভাগ করব, 9 ভাগের = 54 কেজি, 6, 9, 54, 1 ভাগ হচ্ছে 54, 4 ভাগ কত? 4, 6, 24, 3 ভাগ কত? 18। দেখো দুটো দিয়ে আমার অঙ্কটা হয়ে যাবে, আমি 3 নম্বরটাই গেলাম না। নতুন অনুপাত কত বলেছে? 6:5:3। আমি মিশিয়েছি কি? দশটা মিশিয়েছি, মানে মাঝেরটা মিশিয়েছি, তাই তো? এটা তো মেশাইনি, এটা তো সেই 24 ছিল 24ই আছে, এখন 6:24 মানে 24, তাহলে 1:4 4, 5:20 20, 1 যদি 4 হয় 5 20 হবে, তাহলে ছিল 18 হয়ে গেল 20, ক কেজি মেশালাম 2 কেজি, সো আনসার ইজ 2 কেজি। নেক্সট অঙ্ক, এইবার যে অঙ্কটা আজকের পরীক্ষার বোধহয় এই একটা অঙ্কই আছে যে অঙ্কটার জন্যে একটু সময় যাবে, কারণ এর মধ্যে বোঝাবুঝির জায়গা খুব কম, শুধু ক্যালকুলেশনটাই আমাকে করতে হবে। আমি আগে কি করব, এই মাঝের অংশটুকু বের করে নিচ্ছি, এই মাঝেরটুকু, ঠিক আছে? তাহলে তাহলে নিচেটা ভাবো একটু কত, নিচেটা কত হচ্ছে 5:6। আচ্ছা প্রথমে অফের কাজ, ভাগ 2:5 লিখলাম, অফ মানে গুণ, গুণটা কত হচ্ছে দেখো, 4 কে 4 আর একে 5, 5:4, তাহলে 5:4 দিয়ে দিলাম, 5, 5 কেটে গেল, 2 দিয়ে এটাকে কাটলাম, 2 কত হলো 1:2, তাহলে 5:6 ভাগ 1:2। তাহলে আমি পরের স্টেপটায় কী করবো, এটাকে একটু জায়গার আমার অভাব হচ্ছে, এখানটায় করি, তাহলে 5:6 ভাগ 1:2 আছে তো, তাহলে গুণ করলে কী হয়ে যাবে, 2:1, মানে 2 দিয়ে কাটলে এটা 3, তো 5:3 দাঁড়ালো, এই এই গোটা অংশটা দাঁড়ালো কত না, 5:3। তাহলে আমি যদি 5:3কে 3/5:3 এমনটা আছে, তো প্রথমটায় কত পাচ্ছি দেখো, প্রথমটায় পাচ্ছি আমি হচ্ছে এখানে করছি, প্রথমে আছে 2:3 লেখাই আছে, ইনটু 3/5:3, তাহলে কত হচ্ছে এটা, 3/5:3, তো এই ক্ষেত্রে কী হয়ে যাবে, উল্টে গিয়ে
তিনের পাঁচ, তারপরে কত আছে দেখো, ভাগ পাঁচের চার আছে, ভাগ পাঁচের চার আছে ইন্টু চারের পাঁচ, তাহলে তিন তিন যদি আমি কেটে দিই কত হচ্ছে, তিন তিন ছয় চার ছয় ২৪/২৫, ২৪/২৫ মানে অপশান এ ইজ আনসার, ২৪/২৫। এই অঙ্কটার মধ্যে বোঝা টোঝার কোনো ব্যাপার ছিল না, শুধু স্টেপগুলোকে ফলো করলেই আনসার এসে যাচ্ছিল। শেষ দিকে আমরা চলে এসেছি, ৩০,০০০ টাকার ৯ বছরে ৯% চক্রবৃদ্ধি হারে সুদ কত টাকা হবে, কি করব? না প্রথমে ৩০,০০০ টাকা নিলাম আমি, ৩০,০০০ টাকা, তার ৯% সুদ, ৯% কত, ৯/১০০ কাটো, ০০০০ কত হলো, ৩৯,২৭০০ রইল, ২৭০০ রইল। এবার আমরা কি পাবো, এই ২৭০০র ওপর, সুদের ওপর তো সুদ হয়, ২৭০০র ওপরে এবার সুদ হবে ৯%, শূন্য শূন্য কাটলাম, ২৭×৯ তাহলে ২৭×৯ ৭৯/৬৩, হাতে থাকে ৬, ৯×১৮=২৪, ২৪/২৪৩, আবার কি হচ্ছে, ২৪৩-এর ওপরে ৯% ইন্টারেস্ট, ৯/১০০ কি হচ্ছে, এটাকে যদি আমি ১০০ টাকা আমি যদি এখানে দশমিকের আকারেই লিখে দিই তাহলেই হয়, তো এইভাবে যদি আমরা করি এই অঙ্কটাকে, যারা এই প্রসেসটা জানো তারাই বুঝতে পারবে অঙ্কটাকে, কারণ এই অঙ্কটাকে এত ছোট করে করে দিলেও সবাই, যারা জানে না তারা কিন্তু এই প্রসেসটা বুঝতে পারবে না যে কী করে হলো। তো এর একটা রুল আছে কি, আমরা ৩ হলে ৩:৩:১ গুণ করব, তাহলে প্রথমটাকে তিন দিয়ে যদি গুণ করি কত পাচ্ছি দেখো, ৩,২৭/৮১০০, এটাকে যদি তিন দিয়ে গুণ করি, এটাকে যদি তিন দিয়ে গুণ করি কত পাচ্ছি, ৩৩×৯, ৩৪×১২, ২ হাতে থাকে ১, ৩×৩=৬, ১=৭, আর এইটাকে এই যে ০২কে যদি আমি হটিয়ে দিই তাহলে আমি কত পাচ্ছি, ২.৪৩, এটাকে যদি ৯ দিয়ে গুণ করি, আমি যদি ২.৫ও ধরি বা আমি যদি ৩ও ধরি তাহলেও এটা কত হচ্ছে, ২৭, এদিকে আমি যোগ করে কত পাচ্ছি দেখো তো, যোগ করে পাচ্ছি ৮,৮,২,৯, এতটা হয়ে আছে, এর সঙ্গে যদি আমি ৩,৯,২৭ও যোগ করি তাহলেও এইটা আমার ৯০০০-এ পৌঁছাচ্ছে না, এইখানে এই ৮,৮০০ দিয়ে উত্তর দেখো এই একটাই আছে, অপশান এ, আমি এর বেশি করলাম না, একটু ফাঁকিবাজি করে উত্তরটাকে দিয়ে দিলাম, একটা আছে ৭,৮৫০, এর থেকে ছোটো হয়ে যাচ্ছে হবে না, একটা আছে ৬,৮৫০ থেকে ছোটো হবে না, আর একটা আছে ৯,৮৫০, অত দূর পৌঁছানো যাচ্ছে না, সো আনসার হবে এটাই। পরের অঙ্কটা দেখো, দুধ ও জলের মিশ্রণে ৬০% জল আছে, ২০ লিটার এমন মিশ্রণে কতটা দুধ মেশালে নতুন মিশ্রণটিতে ৭৫% দুধ থাকবে, ভালো করে বুঝবে, তো ৪০% আমার কী বলেছে, ৪০% জল আছে, তাহলে দুধ কত আছে, সরি ৬০% জল আছে তাহলে দুধ আছে ৪০%, আমি যদি অনুপাতে লিখি, অনুপাতে লিখলে কী লিখবো বলো তো, ২:৩, আর নতুন মিশ্রণে কী বলেছে, নতুন মিশ্রণে বলছে ৭৫% দুধ থাকবে, তাহলে দুধ কত হয়ে যাবে, আমি তো এটা জল লিখেছিলাম, এটা ওয়াটার এটা মিল্ক, নতুন মিশ্রণে ৭৫% মানে ৩:১ হবে, তাই তো, দেখো ২০ লিটার মিশ্রণ ছিল, ২০ লিটারকে আমি যদি ২/৩ ভাঙি এটা কত পাবো, ১২, এটা কত পাবো, আমার এটা করার দরকার নেই, এদিকটা দিয়ে আমি করতে পারবো, এদিকটা দিয়ে যদি করি ১২, এখন জল তো মেশাইনি তাহলে জল তো ১২ ছিল ১২ই আছে,
এখন 1:12 সমান হয়ে গেছে 12, 1:12 কত হয়ে গেছে 12। তাহলে এই 4:1 কত হবে বলো তো, 4:1টা কত হবে, 4:1 হয়ে যাবে 48। তাহলে আমার ছিল 20 লিটার, হয়ে গেছে 48 লিটার, আমার মেশানো হয়ে গেল 28 লিটার। অঙ্ক প্রায় শেষে চলে এসেছি, আর একটা দুটো অঙ্ক আছে। এই যে একটি সাইকেল 320 টাকায় বিক্রি করলে এক বিক্রেতা বিক্রয় মূল্যের 1/5 ক্ষতি বহন করে। দেখো, বিক্রয় মূল্যের 1/5, তার মানে 320 টাকায় যদি আমি বেচি তার 1/5 ক্ষতি হয়েছে, তাই তো? তার 1/5 ক্ষতি মানে এর 1/5 আমি বের করি কত হচ্ছে, দেখো 64। 64, 320 টাকায় আমি 320 টাকায় বেচেছি, 64 টাকা লস হয়েছে, তাহলে দাম কত, 384 টাকা, অপশান বি 384 টাকা। ঠিক আছে, 84 নম্বর অঙ্ক। দেখো এই অঙ্কটাকে, অঙ্ক কিছু করার আমার দরকার নেই, দেখে দেখে শুধু বলে দেবো। দেখো a:b 4:6 আছে, তাই তো? b:8:10, c:d 6:5। তোমরা যতই যাই করুক, এই a:b এর অনুপাত 4:6 বা 2:3 কিন্তু থাকবে। তো আমরা এগুলোকে ট্রাই করি। দেখো প্রথমে এটা কত, 16:24 মানে 2:3 আছে। পরে দেখো 16:30 মানে 2:3 নেই, 12:16 2:3 নেই, 12:25 2:3 নেই। সো আনসার ইজ রাইট আনসার, একদম টুকলিবাজি করে উত্তর, অনেক কিছু করার দরকার নেই। 85 নম্বর অঙ্কতে আসি। পল্লবী 500 টাকা 9 মাসের জন্য একটি ব্যবসায় বিনিয়োগ করে এবং পার্থ ওই একই ব্যবসায় 600 টাকা 5 মাসের জন্য বিনিয়োগ করে। এটা একদম সোজা, 500 টাকা একজন বিনিয়োগ করেছে 9 মাসের জন্য, আর 600 টাকা বিনিয়োগ করেছে 5 মাসের জন্য। তাহলে এই দুটোর অনুপাত করে দিই, শুনে শুনে কেটে দিলাম, এবার 5:5 কেটে দিলাম, 3 দিয়ে কাটলে এটা 3, এটা 2, তাহলে 3:2, 3:2, অপশান সি ইজ আনসার, অপশান সি 3:2 আনসার। ঠিক আছে, তো সব অঙ্কগুলো, একটা অঙ্ক মনে হয় মিস করে গেছি, সেই অঙ্কটা কোথায় আছে আমি একটু খুঁজে দেখি, যেটাকে তখন বলছিলাম যে একটা ভালো অঙ্ক। দেখো এই অঙ্কটাকে মিস করে ফেলেছিলাম, বলেছিলাম যে এই অঙ্কটাও সেরকম টুকলি করেই তোমাদের শিখিয়ে দেব। 17-র নিম্নতম গুণিতকটি নির্ণয় করো, 17-র নিম্নতম গুণিতকটি নির্ণয় করো, যাকে 8, 12, 16 এবং 20 দ্বারা ভাগ করলে 5 ভাগ শেষ থাকে। তাহলে সোজা হিসাব যে 5 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আর ভাগশেষ থাকবে না, ভাগে মিলে যাবে। তো এইটাকে যদি আমি 5 বাদ দিই কত হচ্ছে, 4:0, 8:0। আচ্ছা আমি একটু এই এখানে আসছি, নাহলে আমার জায়গার অভাব হচ্ছে একটু। দেখো এটাকে হচ্ছে 4:0, 8:0, এটা হচ্ছে 4:0, 6:0, এটা হচ্ছে 4:0, 2:0, আর এটা হচ্ছে 4:0, 7:5। এই চারটে পেলাম কি করে, না ওই যে বলেছে 5 ভাগশেষ থাকে, তাই 5 আগেই বাদ দিয়ে দিয়েছি। এখন কী কত দিয়ে ভাগ করতে মিলবে, 8, 12, 16, 20। তো আমি শুধু 8টা দিয়ে ভাবছি, শুধু 8 দিয়ে। দেখো এই দিয়ে অঙ্কটা হয়ে যাচ্ছে, শুধু 8 দিয়ে। 8 দিয়ে ভাগ করার রুলটা কী আছে, না শেষ 3টে সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হলেই গোটা সংখ্যাটা যাবে। তো এটা কত হচ্ছে, দেখো 0, 75, 75 8 দিয়ে ভাগ যায় না, 0, 20 8 দিয়ে ভাগ যায় না, 0, 60 8 দিয়ে ভাগ যায় না, এটা 0, 80 দেখো 8 দিয়ে ভাগ যায়। তাহলে অপশান এ ইজ রাইট আনসার, এত খাটাখাটনির কিন্তু কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো আজকে সব অঙ্কগুলোর সহজে সমাধান করার চেষ্টা করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু জানিও, আর যদি মনে হয় যে কোনো অঙ্ক আরও সহজে করা যেতে পারত তাহলে সেটাও জানিও, তাহলে আমিও কিছু শিখতে পারবো তোমাদের কাছ থেকে। যাই হোক, এখন এইটুকুই রাখি, পরে আবার দেখা হবে কোনো ভিডিও নিয়ে, অঙ্ক বা ইংরাজির বা কোনো আলোচনা নিয়ে।